বিএটি তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এবং এইটা জেনেই তো ছাত্ররা ওখানে অ্যাডমিশন নিয়েছে। তোমার রাজনীতি করার ইচ্ছা খুব বেশি থাকলে অন্য ক্যাম্পাসও তো আছে, সেখানে রাজনীতি নিষিদ্ধ, তো সেটা জেনেই ছাত্ররা সেখানে গিয়েছে। সেখানে এখন রাজনীতির চর্চার জায়গাটা কোথায়? যেখানে নিষিদ্ধ আছে সেখানে ছাত্রলীগ জোর করে রাজনীতি করবে, সেটা কি কাম্য কিনা? বুয়েট কর্তৃপক্ষ চাচ্ছে না, সাধারণ ছাত্র চাচ্ছে না, তো সেখানে ছাত্রলীগকে জোর করে রাজনীতি করে করতে হবে? ওটা রাজনীতি না, দখল। বিচ্ছিন্ন ঘটনা বলবো কোথায়? যেখানে ছাত্রলীগ আছে সেখানেই মানুষ আতঙ্কে আছে, সেখানে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ডিপ্রাইভ হচ্ছে, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নিজে যদি রাজনৈতিক ট্র্যাকে থাকতো তাহলে নিশ্চয়ই এই দৈন্যদশা হতো না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। শেখ রবিউল আলম, মোস্তফা এবং আকাশ বলছিলেন যে ছাত্রলীগদের আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, ছাত্রলীগ নেতারা রাজনীতি করছেন না, এখন আর টেন্ডারবাজি সম্পদের দিকে তাদের নজর, তারা রাজনীতি থেকে বাইরে ছিল, এ কারণেই কি ছাত্র রাজনীতি বন্ধ থাকবে? ধন্যবাদ আপনাকে প্রিয় সহলোচক যারা যুক্ত আছেন। ছাত্রলীগ রাজনীতি করছে না, এখন ছাত্রলীগের রাজনীতি করার প্রয়োজন আছে কি যখন আওয়ামী লীগ রাজনীতি করে না? আওয়ামী লীগের যখন রাজনীতির প্রয়োজন হয় না, জনমতের প্রয়োজন হয় না ক্ষমতায় থাকার জন্য, ইলেকশন ফেস করা লাগে না, তখন কি তার সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠনের রাজনীতি করার প্রয়োজন হয়? রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ আছে দখলীয় প্রক্রিয়ায়, তো সেখানে ছাত্রলীগে দখলীয় প্রক্রিয়ায় থাকবে, এটাই স্বাভাবিক। ক্যাম্পাস নিয়ন্ত্রণ করা, এলাকায় আধিপত্য বিস্তার করা, যে কোনো প্রক্রিয়ায় অর্থবিত্তের মালিক হওয়া, সেটাই যদি রাজনীতি হয় মূল আওয়ামী লীগের সংগঠনের, তখন তো ছাত্রলীগ আর তার বাইরে থাকার সুযোগ নেই বা কথা নেই, কথা না, সেটারই প্রতিফলন হয়েছে। রাষ্ট্রে একটা সুবিধাভোগী গোষ্ঠী এবং দুর্বৃত্ত শ্রেণীর অবাধ বিচরণ শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লালসার কারণে। আওয়ামী লীগ নিজে যদি রাজনৈতিক ট্র্যাকে থাকতো তাহলে নিশ্চয়ই এই দৈন্যদশা হতো না। এটা তো ঠিক যে ছাত্রলীগ এখন একটা মুক্তিমান আতঙ্ক, সবই জানেন। বিচ্ছিন্ন ঘটনা বলবো কোথায়? যেখানে ছাত্রলীগ আছে সেখানেই মানুষ আতঙ্কে আছে, সেখানে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ডিপ্রাইভ হচ্ছে, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বিচ্ছিন্নভাবে আর সেই ঘটনাগুলি উল্লেখ করতে চাইলাম। যেটি আকাশ বলছিলেন বুয়েট প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল যে সেখানে কেন বিরোধিতা, ছাত্র রাজনীতির বিপক্ষে কেন শিক্ষার্থীরা রাস্তায়? আচ্ছা দেখেন, বুয়েটে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এবং এইটা জেনেই তো ছাত্ররা ওখানে অ্যাডমিশন নিয়েছে। তোমার রাজনীতি করার ইচ্ছা খুব বেশি থাকলে অন্য ক্যাম্পাসও তো আছে, সেখানে রাজনীতি নিষিদ্ধ, তো সেটা জেনেই ছাত্ররা সেখানে গিয়েছে বা ভর্তি হয়েছে। সেখানে এখন রাজনীতির চর্চার জায়গাটা কোথায়? চর্চার জায়গাটা কি আছে ক্যাম্পাসগুলিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেগুলি আছে সেখানে ছাত্রলীগের রাজনীতি আছে, আর কোনো সংগঠনের রাজনীতি আছে? অন্যান্য সংগঠনকে অবাধে রাজনীতি করতে দেওয়া হয় না, বের করে দেওয়া হয়, নিধন করা হয়, হল দখল করা হয়, চাঁদাবাজির আখড়া তৈরি করা হয়, মাদকের স্বর্গরাজ্য তৈরি করা হয় ক্যাম্পাসগুলিতে, যেখানে সাধারণ ছাত্ররা আতঙ্কিত থাকে, তারা নিগৃহীত হয়। অন্য সংগঠন বাদ দেন, সেখানে রাজনীতির চর্চাটা কোথায়? রাজনীতির চর্চা তো নেই। বুয়েটে আবরার হত্যা হয়েছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতিটা নিষিদ্ধ করলো, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। তখন আবরারকে বলা হয়েছিল শিবির করবে, করে, এই জন্য তাকে মেরেছে। আচ্ছা ধরেন শিবির করে, সেই জন্য কি কাউকে মারা যায়? অন্য রাজনৈতিক দল যদি কেউ করে, আর তারপর আবার শিবির করতো তার কোনো প্রমাণ নাই, তাকে ধরেন নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, রাজনীতিটা নিষিদ্ধ রয়েছে। এখন সেখানে আবার রাজনীতির প্রয়োজন, তো রাজনীতির প্রয়োজন হলে তো সেখানে যদি কেউ বলা হচ্ছে কি যে সেখানে অন্যান্য সংগঠন মনে হয় গোপনে জঙ্গি আস্তানা হবে, তো জঙ্গি আস্তানা যদি কোনো জায়গায় হয়ে যায় সেখানে সরকার আছে, সেটা দায়িত্ব কি ছাত্রলীগের? ছাত্রলীগ প্রবেশ করে জঙ্গি দমন করবে? সরকার আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে, ডিসিপ্লিনারি বোর্ড আছে, তাদের সে দায়িত্ব রয়েছে। অথবা কোনো সাধারণ ছাত্র যদি এই ধরনের কোনো কিছু দেখে থাকে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে নিশ্চয়ই তার ব্যবস্থা আছে। নিশ্চয়ই দেশে তো জঙ্গিবাদ কাম্য না, কিন্তু জঙ্গিবাদ যদি অজুহাত করে কাল্পনিকভাবে এগুলি দাঁড় করিয়ে ছাত্রলীগের যে তাণ্ডব, সেটা তো জঙ্গিবাদের চেয়ে নির্মম। রাজনীতি উন্মুক্ত করা ছাত্রলীগের, অন্য কোন সংগঠন চাচ্ছে? বুয়েট কর্তৃপক্ষ চাচ্ছে না, সাধারণ ছাত্র চাচ্ছে না,
তো সেখানে ছাত্রলীগকে জোর করে রাজনীতি করে করতে হবে, ওটা রাজনীতি না, দখল, নিয়ন্ত্রণ, সুবিধাভোগ, আবার নতুন টর্চার সেল, আবার ছাত্রদম ছাত্রদেরকে জিম্মি করা, আবার দম ক্যান্টিনগুলিতে চাঁদাবাজি, ফ্রি খাওয়া, এটাই হলো আপনার উদ্দেশ্য। রাজনীতির উদ্দেশ্য হলে ধরেন বুয়েটে ছাত্র রাজনীতি এই মুহূর্তে নেই, যেখানে ছাত্র রাজনীতি আছে সেখানে কি সবাই অবাধ চর্চার সুযোগ আছে? সেটা ছাত্রলীগ তাদের একটা অঘোষিত ই বানিয়েছে না, সন্ত্রাসালয় বানিয়েছে, তো টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, ধর্ষণ বলেন, কোন অপকর্ম নয় যে তারা করছে না, আজ পর্যন্ত তাদেরকে জবাবদিহি করা লাগছে, অথবা সরকার কি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? যদি সদিচ্ছা থাকতো, সদিচ্ছা নাই, তার কারণ হচ্ছে যে সরকারেরও এরকম একটা বাহিনীর প্রয়োজন হয়েছে। ছাত্রলীগের নামে একটা বাহিনী হবে যারা দখলি প্রক্রিয়া বজায় রাখবে, অন্য সংগঠনকে মানে আপনার দমন করবে, পীড়ন করবে, সাধারণ ছাত্রদেরকে জিম্মি করবে, সরকার বহাল তবিয়াতে ক্ষমতায় থাকবে। এটা যখন আওয়ামী লীগের মতো একটা একসময়কার প্রাচীন রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বর্তমান যারা দেউলিয়া, যত বর্তমান যারা পরিত্যাজ্য পরিত্যক্ত, তাদের প্রক্রিয়া, তার অংশ হিসেবে ছাত্রলীগ এগুলি করছে। শেখ রবিউল আলম, আমরা আলোচনা করছিলাম ছাত্র রাজনীতি নিয়ে, সেখানেই থাকতে চাই, বাংলাদেশে ছাত্র রাজনীতি বা সামগ্রিকভাবে রাজনীতিতে আপনার কি মনে হয় যে আমরা একটি নেতিবাচক ধারা অবলম্বন হচ্ছে, সে কারণে এই মানুষের অনেকটা আগ্রহ কম? আমি একমত সেগুলি তো আমরা আমাদের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি। ছাত্র রাজনীতি তো ঐতিহ্য ছিল, কিন্তু আমি আবারও ওই কথা বলবো যে জাতীয় রাজনীতি যখন সংকটে থাকে, ছাত্র রাজনীতির আর ঐতিহ্য থাকে না। হ্যাঁ, তো ধরেন আপনি যে প্রসঙ্গ আনলেন, আলোচনা তুলছিলেন, তার অপ্রাসঙ্গিক অনেক বিষয়গুলি তো চলে আসলো, অনাকাঙ্ক্ষিত, আর সেগুলি আমি শুনতে অভ্যস্ত না, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার রুচিবোধে সমস্যা হয়। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা চলে আসলো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম বাংলাদেশ 2001 সালের 28 জুন, টিআইবির যে রিপোর্ট ছিল তখন আওয়ামী লীগ ক্ষমতায়, পরপর প্রথম দুইবার আওয়ামী লীগের আমলেই হয়েছে। হাওয়া ভবন দুর্নীতি করেছে, আওয়ামী লীগের ক্ষমতা আসার পর অনেক তদন্ত করেছে, তাদের রহমানের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা প্রমাণ করতে পারেনি। অর্থাৎ তিনি নিজেও ডিক্লার দিয়ে বলেছেন যে বাংলাদেশে বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে আমার 6 বিঘা জায়গা আছে, এর সাথে এছাড়া দেশে এবং দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। সরকার আজ পর্যন্ত কিন্তু তারেক রহমান অর্থ পাচার করেছে, তার টাকা এখানে পাওয়া গিয়েছে, এই বাড়ি পাওয়া গিয়েছে, এই গাড়ি পাওয়া গিয়েছে, এই ইন্ডাস্ট্রি পাওয়া গিয়েছে, কোনো তথ্য আজ পর্যন্ত সরকার দিতে পারেনি। আচ্ছা, এখন চ্যাম্পিয়নও প্রথম দুইবার আওয়ামী লীগের আমলে হয়েছে, পরে আবার তিনবার বিএনপির আমলে হয়েছে। দুর্নীতি আরও বেড়েছে আফগানিস্তানে, পরে আমাদের অবস্থান আর কি সাউথ এশিয়ায়। তো এখন বলে ফেললো ঢালাওভাবে। দ্বিতীয়ত দেখেন, সালাউদ্দিনের একটা কথা বলছিল, 21 আগস্টের গ্রেনেড হামলা, এটা নির্মম হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নেই, এটা সমর্থনযোগ্য, কেউ সমর্থন করতে পারে না। এখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিদায় সপ্তাহে কি বিএনপি করেছে? বিএনপি একটা স্বচ্ছ গ্রহণযোগ্য তদন্ত করার চেষ্টা করেছে, সম্পন্ন করতে পারেনি, আওয়ামী লীগ এসে পরবর্তীতে করেছে, এফবিআই এসেছে, ইন্টারপোল এসেছে, বিচার বিভাগীয় এক সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাপিলেট বিভাগের বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, আওয়ামী লীগ তখন সহযোগিতা করেনি, আওয়ামী লীগের নেত্রী গাড়িটা পর্যন্ত পরীক্ষা করতে দেয়নি, এফবিআই মনক্ষুণ্ণ হয়ে পর্যন্ত চলে গিয়েছে, প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের কোনো বন্ধুরা সাক্ষী দেয়নি, চেষ্টা ছিল। আচ্ছা, সে দায়িত্ব কিন্তু বিএনপির হয় না, এটা সরকার, এই সরকারের আমলে অনেক হত্যাকাণ্ড হয়েছে, সব দায় কি সরকার নেবে? বিডিআর হত্যাকাণ্ডের দায় কি সরকার নিতে পারবে? একটা বড় ধরনের হত্যাকাণ্ড হয়ে গেল। এগুলি রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে হয়, কিন্তু রাষ্ট্র আমার শাসন আমলে হলেই ওই দলটির দায়, এটা মনে হয়, আমার মনে হয় সালাউদ্দিনের যে প্রজ্ঞা সেখান থেকে এইভাবে বলা ঠিক না। 10টা অস্ত্র আমাদের সময় ধরেছিলাম আমরা, চোরাচালান হচ্ছিল, ধরেছে তো বিএনপি, গ্রেপ্তার করেছে বিএনপি, এবং যারা এর সাথে জড়িত ছিল অনেকের শাস্তাও শুরু হয়েছিল, বিচার পরবর্তীতে আওয়ামী লীগ এসে বিচার সম্পন্ন করেছে। এগুলো ধারাবাহিক প্রক্রিয়া, এবং আওয়ামী লীগ এগুলি বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সালাউদ্দিন বলছিল যে রাজনীতি নিষিদ্ধ হবে, মানে ছাত্রলীগ কেন ঢুকতে পারবে না ক্যাম্পাসে, আমি বলছি ছাত্রলীগ ঢুকতে পারবে না বিষয়টা তা না, রাজনীতি নিষিদ্ধ যদি হয় তাহলে ছাত্রলীগের জন্য তো অবাধ হতে পারে না, কারোর জন্যই অবাধ না। আচ্ছা, একটা মানুষ মনে মনে ছাত্রলীগ পোষণ করে, সে তো ক্যাম্পাসে পড়তেই পারে, কিন্তু সংগঠন করার যেখানে নিষিদ্ধ সেখানে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম করাটা হলো বেআইন অপরাধ। শেষ করতে চাই, যার ফলে আমি বলছি যে ছাত্রলীগের জন্য অবাধ না, ছাত্রলীগেরও দায়বদ্ধতা রয়েছে, যেখানে রাজনীতি নিষিদ্ধ সেখানে ছাত্রলীগ রাজনীতি করা অপরাধ। রবি, আমরা আলোচনা শেষ করব, আমি শেষ যেটি জানতে চাই, যদি মেধাবীরা রাজনীতিতে এগিয়ে না আসে, সেই জায়গায় তো অমেধাবী বা যারা কম যোগ্যতা সম্পন্ন তারা সেই জায়গাটা দখল করবে, রাজনীতি তো আর ইতিবাচক ধারায় ফিরবে না। মেধাবীদের রাজনীতিতে আসার পরিবেশ কি আছে? যে দমন, যে নিধন, যে গ্রেপ্তার, যে গায়েবী মামলা, যেভাবে সাজা দেওয়া, তাই না, যে প্রক্রিয়াটা আওয়ামী লীগ করেছে,
কোনো মেধাবী কেন? সাধারণ মানুষের থাকাই তো কঠিন হয়ে গিয়েছে, মেধারা তো বিলুপ্ত হয়ে গিয়েছে। আরেকটা কথা আমি বলি, এখন আওয়ামী লীগের যে রাজনীতি তাতে মেধাবীদের দরকার নাই। এবং ধরেন একটা দখলীয় বাহিনী আর ক্ষমতালোভী গোষ্ঠী থাকলেই হলো। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।